রায়ের সঙ্গে বন্ধুত্ব করতে চাইলো অনির্বাণ আজকের পর্বে আপনারা দেখতে পারবেন রায় তার বাড়ির ব্যবহারের জন্য অনির্বাণের কাছে ক্ষমা চাইতে চায় অনির্বাণকে সবটা খুলে বলতে যায় এরপরে রায় অনির্বাণের সঙ্গে কথা বলতে থাকে এরপরে অনির্বাণের কথা শুনে রায় ভীষণই অবাক হয়ে যায় কারণ অনির্বাণ সেসব কথা কিছুই মনে রাখেনি অনির্বাণ রায়কে বলতে থাকে কিন্তু আমার একটা কথা আমার যে এই ভালো মনের মানুষটাকে বন্ধু হিসেবে চাই সব সময় চাই এই কথাটা শুনে ভীষণই অবাক হয়ে যায় রায় এরপরে অনির্বাণ আবারও বলে তাহলে কি আমরা আজ থেকে বন্ধু হতে পারি এই কথাটা শুনে রায়ের চোখে জল চলে আসে তো বন্ধুরাই ছিল আজকের আগামী পর্বের আপডেট আর পরবর্তী পর্বের আপডেট সবার আগে দেখার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো